হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রানু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি 8 ইঞ্চির একটা মোল্ডে তেল ব্রাশ করে লেখালেখির কাগজ দিয়ে মোল্ডটা রেডি করে রেখেছি। এখন একটা চাল নিতে 1 কাপের 4 ভাগে 3 ভাগ ময়দা নিয়েছি, কারণ এখানে আমি গুঁড়া দুধ আর কোকো পাউডার দিব, তাই মানে যাতে সব শুকনো উপকরণ মিলে 1 কাপ হয়। এরপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, কোকো পাউডার দিয়েছি 1 টেবিল চামচ আর 1/2 চা চামচ মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার। ভালো মানের কোকো পাউডার দিলে টেস্ট ভালো আসে। বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, ফোস্টার ক্লর্কের আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে ঢেকে রেখে দিব। এবার একটি শুকনো বাটিতে স্বাভাবিক তাপমাত্রার 4টা ডিমের কুসুম আলাদা করে সাদা অংশটা প্রথমে বিট করে ফোম তৈরি করে নেব। সাদা অংশটা 2 থেকে 4 সেকেন্ড বিট করে ফেনা ফেনা হয়ে গেলে 1/2 কাপ চিনি 3 বারে দিব, যাতে চিনির কোনো দানা না থাকে। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আমার এতটুকুই ঠিক লাগে। এখানে আমি চিনিটা 3 বারে দিচ্ছি। একবার দেওয়ার পরে চিনিটা যখন ভালোভাবে মিশে যায় তখন দ্বিতীয়বার দিব। এভাবে করে করে 3 বারে আমি মিশিয়ে নিয়ে আমার ফোমটা রেডি করে নিয়েছি। আমার ফোম করা হয়ে গিয়েছে, বিটারের গায়ে দেখুন ডিমের মেরাং নড়ছে না। এখন ডিমের কুসুমগুলো দিয়ে কুসুম মিশানো হয়ে গেলে 1/3 কাপের একটু কম তেল দিয়ে জাস্ট 3 থেকে 4 সেকেন্ড বিট করে নিব। তেল দেওয়ার পরে বেশি বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে, শুধু তেলটা ফোমের সাথে মিশলেই হবে। এখন বাটির চারপাশের ব্যাটার ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নিয়ে আর একটু মিশিয়ে নিয়েছি। এখন যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম আবার একটি চালনির সাহায্যে চেলে 3 বারে মিশাবো। আস্তে আস্তে ফোল্ডিং সিস্টেমে মিশাতে হবে। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি, বেশি জোরে জোরে মিশালে কেকটা বসে যাবে, কেকটা ফুলবে না। ও একটা কথা, আপনারা যখন শুকনো উপকরণ মিশাবেন তখন চুলা বা ওভেন প্রিহিট করে নেবেন। হাঁড়ি বা ওভেন যদি প্রিহিট করা না হয় তাহলে কেক ভালো হবে না, চুপসে যাবে। এখন আমি 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ না দিলেও হয়, একটু ড্রাই মনে হলে দিতে হয়। এক চা চামচ সাদা ভিনেগার দিয়ে দিলাম। 1/4 চা চামচ চকলেট ইমালশন দিয়ে মিশিয়ে নিব। চকলেট ইমালশন না দিয়ে যদি আপনারা চকলেট অ্যাসেন্স দেন তাহলে কোকো পাউডার 2 টেবিল চামচ দিতে হবে। আমার ব্যাটার রেডি, ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে। আমি একটু উপর থেকে মোল্ডে ব্যাটার ঢেলে দিচ্ছি। একটা কাঠির সাহায্যে এঁকে দিচ্ছি যাতে এয়ার বাবলগুলো না থাকে। আমি এখন একটু জোরে জোরে ট্যাপ করে নিব। চুলার আগুন লোতে রেখে হাঁড়িটা প্রিহিট করে নিয়েছি। এবার গরম হাঁড়িতে মোল্ড বসিয়ে 40 মিনিট বেক করে নিব। আমার কেক বেক করা হয়ে গিয়েছে, এখন চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিব। দেখুন কি সফট হয়েছে। আমি ইকুয়াল সাইজের 3টা লেয়ার করে নিয়েছি। আমার একেবারে লেয়ারগুলো সবগুলো সমান হয়েছে। আমি এখন এগুলোকে ঠান্ডা করে নিব। অন্য একটা বাটিতে আমি ঠান্ডা হুইপিং ক্রিম নিয়েছি, আমি ভিভো রেড হুইপিং ক্রিম নিয়েছি।
2 পাউন্ড কেকের জন্য আমাদের 1 কাপ হুইপিং ক্রিম যথেষ্ট। আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি স্বাদের জন্য। নিচে আমি একটা বাটিতে বরফ নিয়ে তার উপরে আমি বিট করছি, কারণ প্রচণ্ড গরম পড়ছে। এমনভাবে বিট করতে হবে যাতে বিটারের গায়ে থেকে ক্রিমটা খুব সহজে পড়ে না যায়। আমার ক্রিমটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি সামান্য একটু ক্রিম, সাদা ক্রিম উঠিয়ে নিয়ে এখানে বাকি ক্রিমটাতে আমি 1 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি স্পেচুলা দিয়ে। এই ক্রিমটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমরা ডেকোরেশন করব। এই ফাঁকে আমি এখানে চকলেট টপার বানিয়ে নিয়েছি, ডার্ক চকলেট মেল্ট করে এই মোল্ডে দিয়ে সেট করে নিয়েছি। এগুলো আমি ডেকোরেশনে ব্যবহার করব। এখন আমি একটা প্যালেট নাইফের সাহায্যে বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি। সাদা ক্রিম একটু উঠিয়ে নিয়েছিলাম, ওই ক্রিমটা এখন আমি বেসের ভিতরে ইউজ করব। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আসলে এই কেকটা আমার বড় ভাইয়ের ছেলের জন্য বানিয়েছি। আমাদের বাসায় কেউ ক্রিম বেশি পছন্দ করে না, এই জন্য একেবারে অল্প ক্রিম দিচ্ছি। এখানে আমি 3টা লেয়ার করছি, প্রতিটা লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখন আমি নিচের লেয়ারটা সবার উপরে দিয়ে দিয়েছি, কারণ এই লেয়ারটা একেবারে সমান থাকে। সুগার সিরাপ দিয়ে আমি এখন ক্রাম কোট করে নিব। যা অল্প একটু ক্রিম, সাদা ক্রিম আছে ওইটাকে আমি পুরো কেকের মধ্যে স্প্রেড করে দিব। ক্রাম কোটিং যখন হয়ে যাবে আমাদের, এই কেকটাকে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এখন ফাইনাল ফিনিশিং দিয়ে দিব। ওই যে হলুদ ফুড কালার মিক্স করেছিলাম ওই ক্রিমটা দিয়ে আমি উপরে ডেকোরেশন করে নিব। এখানে ফিনিশিংটা আসলে প্র্যাকটিসের উপরে, এটা করতে করতে চলে আসে, আপনারা একটু দেখে বুঝে নেন। আর আমার ফুল ডেকোরেশনটা আমি ভিডিও করতে পারিনি, কারেন্ট ছিল না তাই। এখানে আমি কেকটা ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে। আমার ক্রিমটা কি পারফেক্ট হয়েছে দেখুন, একেবারে স্মুথলি ফিনিশিং করা যাচ্ছে। আমি একটা স্ক্র্যাপার দিয়ে লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকের ফিনিশিং যদি ভালো হয় কেকটা দেখতেও ভালো লাগে, আর যেটা দেখতে ভালো লাগে ওটা খেতেও ভালো লাগে। লাস্ট ফিনিশিং দিচ্ছি আমি প্যালেট নাইফ দিয়ে। প্যালেট নাইফ আমি টিস্যু দিয়ে মুছে নিব। টিস্যু দিয়ে না মুছলে আমাদের ফিনিশিং ভালো হবে না। যে জায়গাগুলোতে একটু আনস্মুথ মনে হচ্ছে ওইখানে আমি ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আসলে কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আমি চকলেট গানাশ দিয়ে এই সাইডে একটু ডিজাইন করেছিলাম, নাম লিখেছিলাম, ওগুলো ভিডিও করতে পারিনি। আমি এখানে একটা ডল এঁকে ওই ডলটাকে স্টার নজেলের সাহায্যে একটু ডিজাইন করে নিব। আর চকলেট টপার দিয়ে দিব। এই যে আমি একটা ডল এঁকে নিয়েছি, এখানে আমি একটা ছোটো সাইজের স্টার নজেল দিয়ে ডলের বডিটা ডিজাইন করে দিচ্ছি। আমার আবার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি। চেষ্টা করব আমি আবার সুন্দর করে আমি নতুন একটা ভিডিও দিতে একেবারে ফুল ডেকোরেশনের। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।